গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেই এত সুন্দর পাহাড় দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করে দিলাম। ওই যে দেখো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সূর্যের আলোটা পড়ে জাস্ট অপূর্ব লাগছে। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখার পর এবার আমরা চলে আসছি টিফিন খেতে। টিফিনটাও ছিল বেশ মনের মতো, লুচি আর তরকারি। দেখো ওরা আমাদের খাবারটা সার্ভ করছে। টিফিন খাওয়ার পর আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে। হোমস্টেটা বেশ ভালোই ছিল, স্টাফদের ব্যবহার, রুম, ভিউ পয়েন্ট খুবই ভালো ছিল। আপনারাও যদি আসতে চান, সমস্ত ডিটেল ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন আমরা চলে এসেছি ডারপিন মনেস্ট্রিতে। ডারপিন মনেস্ট্রির পর আমরা এসেছি মর্গ্যান হাউসে। এই দেখো মর্গ্যান হাউসের আউটলুক, আর এর পাশেই আছে গলফ কোর্স। এরপর আমরা এসেছি ডেলো পার্কে। এখন টিকিট কেটে নিচ্ছি ঢোকার জন্য। এবার আমরা পুরো ডেলো পার্কটা ঘুরবো। এখন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোই দেখা যাচ্ছিল। পুরো পার্কটা ঘুরে আমার বোন ক্লান্ত হয়ে বসেই পড়েছে। ডেলো পার্কের পর আমরা এবার এসেছি সায়েন্স সেন্টারে।
এখানে এসে আমরাও একটু মজা করলাম। এবারে আমরা এসেছি হনুমান টকে। এটাই ছিল আমাদের আজকের দিনের লাস্ট ভিজিট প্লেস। এরপর আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্যস্থল সিলেরিগাঁও, যেখানে আমাদের নেক্সট হোমস্টে। সিলেরিগাঁওতে আমরা পৌঁছে গেছি। সিলেরিগাঁও যেহেতু একটি পাহাড়ি গ্রাম, তাই এখানকার পরিবেশটা একটু অন্যরকম। দেখো কি সুন্দর লাগছে। এই হলো আমাদের সেকেন্ড হোমস্টে। আর এই রুমটাতে আমরা ছিলাম। রুমগুলো বেশ ভালোই ছিল, পরিষ্কার। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দুপুরে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি চারপাশটা একটু ঘুরতে। এখানে একটা ব্যাপার হয়েছে, এই যে কুকুরটিকে দেখতে পাচ্ছ, সে আমরা যে হোমস্টেতে আছি সেখানকার পোষ্য। হোমস্টে থেকে বেরিয়ে আমরা যত দূর গেছি ও তত দূর আমাদের সাথে গেছে, এবং পুরো সময়টা থেকে আমাদের পাহারা দিয়ে আবার রুমে ফিরিয়ে এনেছে। সব কিছু সেরে আমরা নিজেদের রুমে ফিরে এসেছি। এই ছিল সেকেন্ড দিনের ওভারঅল এক্সপিরিয়েন্স। ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।